এই তো আবারও ফ্লিপকার্ট আমাকে গিফট পাঠিয়েছে প্যাকেজের ভিতরে গিফট। চলো আমরা গিফট তা দেখি কি পাঠিয়েছে ফ্লিপকার্ট। কেমন লাগা মেরা মজাক? না না মজা করলাম, গিফট পাঠাইনি, আমি অর্ডার করেছি তাই ফ্লিপকার্ট পাঠিয়েছে আমাকে। চলো এর ভিতরে কী আছে দেখি। মাইক্রোফোন, দারুণ প্যাকেট। চলো এর ভিতরে কী কী আছে দেখি একবার। এটা হলো বয়া BY MM1 মাইক্রোফোন। এখানে সব দেওয়া আছে, ফোন, ল্যাপটপ, ট্যাব, ক্যামেরা, অন্য আরও একটা ক্যামেরা, পিছনে সব ডিটেলস দেওয়া আছে এটার। তো খুলে দেখি এবার এটার ভিতরে কী কী আছে, কী কী দিয়েছে এর মধ্যে। খুল যা সিমসিম, প্যাকেজ বের করা হয়ে গেল। এই যে এর মধ্যে একটা আছে ম্যানুয়াল বুক, এর মধ্যে সব দেওয়া আছে যে কী করে সেট করতে হবে, কোথায় কী কোনটা যাবে, সব কিছু এখানে ডিটেলসে লেখা আছে ছবি দিয়ে একদম। এই সব আর কি, কীভাবে কানেক্ট করতে হবে ফোনের সাথে, ক্যামেরার সাথে, এই সব। তো নেক্সট আছে, এটা সাইডে রেখে দিই। নেক্সট আছে এই যে এটা, এই যে চুলের মতো দেখতে, এই যে বয়া লেখা আছে, এইটাই হচ্ছে মেন জিনিসটা, যেটা হচ্ছে এই যে মাইক, এর ভিতরে মাইকটা ঢোকানো আছে। তবে এটা একটা আছে, এটা হচ্ছে প্লাস্টিকের, ওই মাইক্রোফোনের মধ্যে যাবে এটা। আর এই এই পয়েন্টটা হচ্ছে, এটা হচ্ছে ট্রাইপডের মধ্যে সেট করতে হবে। তারপর এর মধ্যে দিয়েছে একটা ব্যাগ, থলে, ব্যাগটা সুন্দর, এই ব্যাগের মধ্যে সব ঢুকিয়ে রাখতে পারো। তারপরে এইটা হচ্ছে ফোনের কানেকশান, এই তারটা হচ্ছে ফোনের, স্মার্টফোনের। তারপর এটা অন্যটা হচ্ছে ক্যামেরার। এই ফাঁকে এই মাইক্রোফোনটার দামটা বলে দিই, এটার অরিজিনাল দাম হতে পারে 2000 টাকা মনে হয়, কিন্তু আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি 1100 কিছু টাকা, মনে নেই ঠিক। তো ইয়ে হলো বয়া BY MM1-এর মাইক, এটাকে অনেকে শর্ট গান মাইকও বলে, শর্ট গান মাইক। এটা অ্যাকচুয়ালি ব্লগিংয়ের জন্য, কেউ যদি ফোন দিয়ে ট্রাইপডে ব্লগিং করতে চাও ফোন দিয়ে বা ক্যামেরা দিয়ে। আর এই যে চুলের মতো এই জিনিসটা, এটার নাম কি আমি জানি না, এটা হচ্ছে তোমার নয়েজ রিমুভ করার, মানে এটা হচ্ছে তুমি যদি ধরো বাইরে ব্লগিং করছো তো অনেক হাওয়া চলছে বা অনেক আওয়াজ, তো এটাকে এটার জন্য কিছুটা নয়েজটা তোমার আটকাবে। মোট কথা হচ্ছে এটা তুমি যদি বাইরে নিয়ে যাও ব্লগিং করার জন্য তোমার দারুণ সুবিধে, লম্বা একটা তার নিয়ে যেতে হচ্ছে না, যেটা আমরা বয়া M1 মাইক, এই যে এটা আমার, এই যে বয়া M1 মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনটাও দারুণ দারুণ কোয়ালিটি, কিন্তু এই যে লম্বা তার নিয়ে ঘুরতে হবে, এই এত একটা লম্বা তার নিয়ে কী করে ভিডিও করবে এদিক ওদিক বাইরে। আর এটার মধ্যে দেখো, এটার মধ্যে যেমন একটা ব্যাটারি আছে, এটাতে তোমাকে ব্যাটারি দিয়ে কাজ করতে হবে, মানে এটা ব্যাটারি ছাড়া হবে না রেকর্ডিং। এই দেখো আমার তো তারটা মোড়ানোই আছে, খোলাই হয়নি, তারটা এইভাবেই মানে এমন হয়ে আছে যে কী বলবো, আমার হেডফোনের অবস্থা যেমন আমার এই মাইক্রোফোনের তারের অবস্থা তাই, একদম অবস্থা খারাপ, খোলাও হয় না। তো এই বয়া MM1 মাইকটা হচ্ছে যে তোমার ব্যাটারি ছাড়া চলবে, ওটা যেমন ব্যাটারি লাগাতে হবে, এটাতে ব্যাটারি ছাড়াই তোমার রেকর্ডিং হবে, এটা একটা বড় সুবিধা, ব্যাটারি চেঞ্জ করার কোনো ঝামেলা নেই। এই যে এটাকে আমি সেট করে দিলাম, এটা ফোনের সাথে কানেক্ট হবে, এই তারটা যাবে ফোনে, এখানে লেখাই আছে স্মার্টফোন, তো এই দিকটা যাবে ফোনে। আর এটা আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি, এটা অনেক শক্ত করে দিতে হবে, টাইট করে, কিন্তু
না হলে দেখা গেল যে তুমি রেকর্ডিং করলে আর কিছুই হলো না। আর এইটা যাবে তোমার ট্রাইপডে দিয়ে এটাকে সরাসরি তুমি ব্লগিং বা যে কোনো কিছু রেকর্ডিং করতে পারো। আর এই তারটা, এই গিটার তো জানোই, এটা হচ্ছে যদি ডিএসএলআরে লাগাও, যদি ক্যামেরায় লাগাও তাহলে এটা যাবে। এটা তুমি আউটডোর ইনডোর সব জায়গায় এটা চালাতে পারো। তুমি যদি টেবিলে বসে মানে রেকর্ডিং করো, ভিডিও রেকর্ডিং এটা দিয়েও করতে পারো আরামসে। টেবিলে একটা স্ট্যান্ড লাগাও, তাহলে এই শর্টগান মাইকটার মেন যেটা সুবিধে সেটা হচ্ছে যে এক তো হচ্ছে এটাতে ব্যাটারি ছাড়াই এটা চলবে, যেটা বয়া এম ওয়ানে হয় না, ওখানে ব্যাটারি লাগাতে হবে। দুই হচ্ছে যে এর মধ্যে কোনো লম্বা তার তোমাকে রাখতে হচ্ছে না, তারের কোনো ঝামেলা নেই, শর্টকাট। তিন হচ্ছে যে এটার জন্য, এটার কারণে হচ্ছে তোমার বাইরের শব্দ নয়েস এগুলোকে একটু কম করবে, সেটার জন্য এটা সুবিধে। বাইরে যদি তুমি কোনো রেকর্ডিং করো, ভিডিও করো, যাই করো না কেন, কিন্তু রেকর্ডিং করার সময় একটু কাছে গিয়ে বলতে হবে, মানে এই মাইকটার একটু সামনে গিয়ে কথা বলতে হবে, কেন কি এর নামই হচ্ছে শর্টগান।